আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো রাজহাঁসের বাচ্চা কিভাবে দ্রুত বড় করবেন, কিভাবে পরিচর্যা করলে কি কি খাবার দিলে রাজহাঁসের বাচ্চা খুব দ্রুত বেড়ে উঠবে। তো সাথে আছি আমি সুমন। তো মূল শুরুতেই আলোচনা করি, রাজহাঁসের বাচ্চা যখন হাঁস থেকে আলাদা করবেন তখন কি খাবার দিবেন এবং কি করবেন। অবশ্যই বাচ্চা ব্রুডিং করতে হবে যদি হাঁস থেকে আলাদা রাখেন। হাঁস থেকে সাধারণত আলাদা রাখাটাই উত্তম। হাঁস থেকে ডিম ফুটানোর পরে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করে সাধারণত যে নিয়মটা আছে, হাঁসের বাচ্চা ব্রুডিং করার যে নিয়ম, সেই নিয়মে ব্রুডিং করতে হবে এবং ব্রুডিং পিরিয়ড থেকেই আপনাকে ফিড খাওয়াতে হবে। কোন ফিডটা আপনারা খাওয়াবেন? যে কোনো ভালো কোম্পানির, নারিশ, প্যারাগন, আফতাব, এরকম আরও অসংখ্য কোম্পানি আছে যেগুলো ব্র্যান্ডিং কোম্পানি। সেই কোম্পানিগুলোর লেয়ার স্ট্যাটার ফিড, অর্থাৎ লেয়ার সোনালি কক, এর জন্য যে স্ট্যাটার ফিড পাওয়া যায় জিরোটা, সেটা ব্যবহার করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে দোকান থেকে ফিড নিয়ে আসবেন, ফিড তো আসলে অল্প বাচ্চার জন্য অল্প করেই নিয়ে আসতে হবে, ফিডগুলোর মেয়াদ আছে কি না। ফিডগুলোর মেয়াদ কিন্তু সাধারণত 1 থেকে 1.5 মাসের মধ্যে থাকে। তো যদি দেখেন বস্তার গায়ে মেয়াদ, সাধারণত খুচরা বিক্রি করতে গেলে ফিডের মেয়াদ উত্তীর্ণই বেশি থাকে। আপনারা মেয়াদটা ফলো করে ফিড নিয়ে আসবেন। নিয়ে এসে শুরুর দিন থেকেই পিপারের উপরে ছিটিয়ে দিবেন, দেখবেন ফিডটা খেয়ে নিচ্ছে। 2 দিন এভাবে দিবেন, তারপর দিন থেকে পাত্রে দেওয়া শুরু করবেন। একটানা 1 মাস শুধু ফিড খাওয়াবেন, আর কোনো কিছু খাওয়াবেন না, অন্য কোনো খাবার দিবেন না, শুধু ফিড দিবেন। ফিড দিলে এটা দ্রুত বৃদ্ধি হবে। পাশাপাশি কিছু ভিটামিন এবং মিনারেল প্রয়োগ করতে হয়। যদি আপনারা শুধু ফিড দেন তাহলে হাঁসগুলোকে অবশ্যই একটু হাঁটা চলাফেরা করতে হবে, তাছাড়া পাগুলো অকাজই হয়ে যায়, হাঁটতে পারবে না, পাগুলো অনেক সময় বসেও যেতে পারে। এর জন্য দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চাগুলোর বয়স কিন্তু বেশি না, 10 দিনের মতো হয়। এতেই 1.5 কেজি প্লাস ওয়েট হয়ে গেছে প্রতিটি বাচ্চার, এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘাস খাচ্ছে, খুব সুন্দরভাবে এরা ঘাস খাচ্ছে। অর্থাৎ আপনারা ঘাস যে কোনো সময় মানে খাওয়া শুরু করলেই যত পার্সেন্ট ইচ্ছা তত পার্সেন্ট ঘাস খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। 50%, এমনকি খাবারের 80% যদি ঘাস খাওয়ান এতেও কোনো প্রবলেম হবে না, বাড়ন্তটা উপরে কোনো প্রভাব পড়বে না, বৃদ্ধি হবে। অনেকেই এই খোদ, চাউলের খোদ কিংবা এই মুড়ি ভিজিয়ে খাওয়ান, চাউলের খোদ খাওয়ান, গমের ভুষি খাওয়ান, এই সমস্ত খাবার যদি আপনারা 1 মাস বয়সের নিচে বাচ্চাগুলোকে দেন তাহলে এই সমস্ত বাচ্চাগুলো ঠিকঠাক মতো বেড়ে উঠবে না, অতি দ্রুত বড় হবে না। দ্রুত বড় করতে চাইলে ফিডের কোনো বিকল্প নাই, কারণ ফিডে সকল উপাদান দিয়েই ফিড তৈরি করা হয়। কারণ ভিটামিন, মিনারেল যা যা প্রয়োজন হয় সব কিছুই ফিডের মধ্যে দেওয়া থাকে। তো আপনারা ফিড পাশাপাশি ঘাস খাওয়ানো অভ্যাস শুরু করতে পারেন। 10-15 দিন বয়স থেকেই ঘাস খাওয়ানো অভ্যাস করবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চাগুলো অতি দ্রুত বড় হবে। আর অবশ্যই ফিড চলাকালীন সময়ে 1 মাস ফিড খাওয়াবেন, ফিড এবং ঘাস পাশাপাশি ঘাস চলাকালীন সময়ে অবশ্যই থায়াবিন নামে একটি মেডিসিন আছে, এটা অ্যাভেলেবেল, এটা সবাই চেনে, অর্থাৎ ভিটামিন B1 B2, এটা অন্তত পক্ষে সপ্তাহে 2-4 দিন খাওয়াবেন, খাওয়াতেই হবে। না খাওয়ালে অনেক সময় দেখা যায় হাঁটতে পারবে না, পাগুলো অকাজই হয়ে পড়বে, কারণ ফিডটা খাওয়ালে দ্রুত বড় হবে, স্বাস্থ্যটা একটু ভালো হবে, হাঁসটা ভারী হয়ে উঠবে। এর জন্য চলাফেরা করতে যেন একটু সুবিধা হয়, হাঁটা চলাফেরা করাতে হবে, আবদ্ধ রাখা যাবে না, পাশাপাশি থায়াবিনটা চালাতে হবে, অর্থাৎ ভিটামিন B1 B2। এইভাবে যদি আপনারা লালন পালন করেন দেখবেন রাজহাঁসের বাচ্চা কত দ্রুত বেড়ে ওঠে কল্পনাই করতে পারবেন না। তো আরও একটা বিষয়, সেটি হচ্ছে রাজহাঁসের বাচ্চা কিন্তু 1 মাস বয়স থেকে মৃত্যুর হার সর্বোচ্চ, 15 দিন ওভার থেকে 2 মাস পর্যন্ত সবচেয়ে বেশি রাজহাঁস মারা যায়। রাজহাঁসের বাচ্চা মারা যাওয়ার ঘটনা খুবই অ্যাভেলেবেল, অনেকের হাঁস মারা যায়। তো এই রাজহাঁসের বাচ্চা মারা যায় কেন, এ বিষয়ে অলরেডি আমার একটি ভিডিও আছে, আশা করি এ বিষয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসব। অলরেডি আমাদের হাঁসের বাচ্চাগুলো কিন্তু ব্রুডিং কমপ্লিট করার পরেও ঠান্ডা লেগে আছে, বর্তমান যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে, অলরেডি ট্রিটমেন্ট চলছে। তো যাই হোক, এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যদি খাদ্য মেনটেন করে, ওষুধপাতি মেনটেন করে হাঁসগুলোকে রাখতে পারেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই অনেক ভালো ডেভেলপ হবে এবং অনেক বড় হবে।
তো আশা করি আমাদের সাথেই থাকবেন।